এবার কোচবিহারের ছবি দেখাবো। কোচবিহারের শীতলকুচির ঘটনা আমাদের প্রত্যেকেরই মনে আছে, যেখানে 126 নম্বর বুথে সেখানে কেন্দ্র বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে এবং আজকে সেখানে পুনর্নির্বাচন শুরু হয়েছে। কিন্তু পুনর্নির্বাচনের দিনও উত্তেজনা ছড়িয়েছে সকাল থেকে, তৃণমূল নেতার সঙ্গে পুলিশের তীব্র বচসা হয় সকালে। লক্ষ্য করেন না, আরে শুনেন অফিসার, শুনেন এখানে আসেন, ফ্ল্যাগ নিয়ে ঢুকলো কেন? কোথায় গেল আইসি, কোথায় গেল? আইসি সাহেব শুনেন, এত বড় সিকিউরিটি দেন কেন ঢুকে, আপনি লক্ষ্য করেন না? আপনারা কমিশনের দালালি করছেন, বিজেপির দালালি করছেন, কেন ঢুকলো? আরে কে রে ভাই, এ দাদা দাঁড়ান না, শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে শীতলকুচি থেকে রয়েছেন। শুভেন্দু, যে ছবি আমরা দেখলাম সেখানে সরাসরি আইসির দিকে অভিযোগের আঙুল তুলছেন এক ব্যক্তি, তিনি কে, কি অভিযোগ, এই মুহূর্তে ভোট কেমন ভাবে চলছে? দেখো, যিনি অভিযোগ করছেন তিনি শীতলকুচি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায়। তার দাবি, আজকে কিছুক্ষণ আগে যখন বিজেপি প্রার্থী বরেন্দ্র চন্দ্র বর্মন, তিনি যখন এই 126 নম্বর বুথে আসেন, তার পতাকা লাগানো গাড়ি 100 মিটারের মধ্যে প্রবেশ করে এবং পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সেই গাড়ি বুথের কাছাকাছি চলে আসে, এই ঘটনার প্রতিবাদ করেন তিনি। এরপরেই তিনি ক্ষোভ উগরে দেন নির্বাচন কমিশনের প্রতি এবং আইসির প্রতি। তার দাবি, নির্বাচন কমিশন যখন এত কড়াকড়ি ব্যবস্থা করেছে, তার মধ্যে কীভাবে বিজেপির প্রার্থীর গাড়ি এখানে ঢুকে যায়? এবং সরাসরি তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলেছেন এবং পাশাপাশি বিজেপি প্রার্থী যদি অভিযোগ অস্বীকার করেছে, তার দাবি যে তিনি 100 মিটারের ওপারে 200 মিটারের দূরেই গাড়িটা রেখেছিলেন, শুধু শুধু অশান্তি তৈরির জন্যই তৃণমূল কংগ্রেস প্রার্থী এই ধরনের আচরণ করেছে। সব মিলিয়ে কিন্তু আজকে সকাল থেকে শান্তিপূর্ণভাবেই নির্বাচন চলছিল 126 নম্বর বুথে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায়, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কুশুভিতা, ধন্যবাদ। শুভেন্দু, আমরা শুনে নেব শীতলকুচি তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়, তিনি কি বলছেন? প্রশ্ন হলো, 100 মিটারের মধ্যে কোনো ফ্ল্যাগ রেস্টুন ব্যাস নিয়ে ঢোকার কথা নয়। বিজেপি যে কমিশন, যে বিজেপির কথায় চলছে, দালালি করছে, তার স্পষ্ট প্রমাণ। আজকে এত নিশ্চব্দ পাহারা, তার মাঝে বিজেপির ফ্ল্যাগ নিয়ে গাড়ি ঢুকে যাচ্ছে এই রকম সেন্সিটিভ একটা বুথে, তাহলে তারা ভোটের নামে কি প্রহসন করেছে? কমিশনের যারা দায়িত্বে আছে পুলিশ প্রশাসন থেকে অবজারভার, তারা চোখে অন্ধ, তারা দালালি করছে বিজেপির, এটা আজকে প্রমাণ তার। আমি নিজে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা আইন মানতে পারি, তারা আইন মানছে, তারা কি আইনের ঊর্ধ্বে? সব ক্ষেত্রে বিজেপির সঙ্গে একটা যোগসাজশে এই নির্বাচন পরিচালনা হচ্ছে। পরবর্তী পর্যায়ে এটা নিয়ে আমি কমপ্লেন করছি এবং ইসিআইতে কমপ্লেন করব, আমাদের নেতৃত্বকে জানাবো। শীতলকুচি তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় কিছুক্ষণ আগেই এসপির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, ঠিক কি হয় তাদের মধ্যে বাদানুবাদ আসুন একবার শুনবো। আইসি সাহেব শোনেন, এত বড় সিকিউরিটি দেন কেন ঢুকে, আপনি লক্ষ্য করেন না? আপনারা কমিশনের দালালি করছেন, বিজেপির দালালি করছেন,
আরে কে রে ভাই এ দাদা দাঁড়ান না কেন ঢুকে হলো এখানে ফেলা গিয়া এখন লক্ষ্য করে না ফেলা গিয়া এখানে কেন ঢুকে হলো দালালি করছেন কেন ঢুকে হলো এখানে ফেলা গিয়া